হ্যালো ফ্রেন্ডস, আসামিস কিচেন এন্ড ব্লগ চলে স্বাগতম। কি খবর সকলে? আশা করো সকলে ভাল আছে, ময়ো বহুত ভাল আছো। আর আজি বনাই আছো ভাত, বহাই দিছো এফালে দালিও, বহাই দিছো গাছা ধুলো, ইমান গরম দিছে বাহিরত, বাপরে সহ্য করিব পারা নাই। ফেনটো কমাই দিছো, ভিতর ফালে বহুত তিতা হয়ে আছে, আগফাল দিয়ে মানে উপর ফালে শুকাইছে চুলিখিনি, অল্প শুকাব দিছো, পিছত মানে খোপা মারি থৈ দিম। আর একটা ধুনিয়া টেস্টি রেসিপি আছে, সেটিও আপনাদের আগে শেয়ার করি। খাবলে খুব ভাল লাগে, সিম্পল হয় রেসিপিটো, এই গরমত খাবলে খুব ভাল হব। চাই থাকিব ভিডিওটো, দে স্কিপ নকৰিব, রব আর কথা আছে। আর যা লাস্ট ভিডিওত মই এটা তিন চারিজনের মান কমেন্ট পড়ছিল, খুব ভাল পাইছে কমেন্টখিনি পড়ার বাবে, গোটেই কেটে পড়িও মন যায়, কিন্তু বহুত লেট হয়ে যাব, আপনার বহুত বোর হয়ে যাব না, ভিডিওটো বহুত দীঘল হয়ে যাব, সেইটো কারণে মই মোর ভিডিওত আজিও 4-5 জনের মান কমেন্ট পড়িম। আশা করছি আপনাদের ভাল পাব, অল্প দেরিকে পড়িম। আর একটা কথা কই লোক, চাবচোন সবরে এনেকুৱা হয় চাগে, যেতিয়া আমি আমাক কমে আমাৰ কমেন্ট আহে, ধৰক এক্সাম্পল দিলোঁ, 100টা কমেণ্ট আহিল, 100 জন কমেণ্ট কৰিলে 100টা কমেণ্টৰ ভিতৰত চাবচোন 2 জন মানুহে বা 1 জন মানুহে নেগেটিভ কমেণ্ট কৰে, হয়নে? সদায় নকৰে, মাজে সময়ত এনেকৈ কমেণ্ট এটা কৰে, বহুত দুখ লগাই দিয়ে মনত। তেতিয়া আমি ভাবোঁ, আমি তো এনেকৈ কাম নকৰোঁ ভিডিঅ'ত, যে আমি এনেকৈ ভিডিঅ' নিদিওঁ যে আমাক এনেকৈ কথা ক'ব, কিয় ক'লে তেনেকৈ, কোনে ক'লে তেনেকৈ, এনেকৈ আহি থাকে কুৱেশ্যন। চ' আমি সেই কমেণ্টটো ডিলিট কৰি দিওঁ, হয়নে? ডিলিট কৰাৰ পিছত আমি যেতিয়া কাম কৰি থাকোঁ, সেই কথাটো আমাৰ মনে মনে ভাবি থাকোঁ, গা ধুওঁ, ৰান্ধো, যি ঘৰ সাৰোঁ, কোনে দিলে কমেণ্টটো, কিয় ক'ব তেনেকৈ। কিন্তু আমি দিমাগৰ পৰা আৰু দিলৰ পৰা একদম ডিলিট কৰিব লাগিব, সেইটো ডিলিটটো হ'বই, দিমাগৰ পৰা দিলৰ পৰা ডিলিট কৰিবলৈ, তেতিয়াহে আমি ধুনীয়া ধুনীয়া ভিডিঅ' দি যাব পাৰিম, হয়নে নাই? কিন্তু আমি পাহৰি যাওঁ 98 জন মানুহৰ কথা, ইমান ধুনীয়া ধুনীয়া কমেণ্ট দি থাকে আমাক, আমার কারণে আপনার কারণে রই থাকে ভিডিও কেতিয়া দিব, আপনার এটা এটা কথা শুনে, আপনি কি কি করে তেনেকে করিও বিচাৰে, আপনি কি ভাল পায় কি ভাল নাপায়, কেনেকে ধরনের রেসিপি বনায়, যেন যোনে যে ধরনের ভিডিও নবনায় কেউ, সেটো মানে সেইবিলাক ভিডিও চাইকেনে খুবই ভাল পায়, তো আপনার পৰা ইন্সপায়ার হয়। তো আমি সেই 98 জনের কথা চিন্তা করব, হয়নে নাই, হয়নে নাই? তো আমি সেই দুটা কমেন্টের কারণে একদম টেনশন লব নালাগে, একদম দিলৰ পৰা দিমাগৰ পৰা তার লিখাৰ পৰা ডিলিট কৰি দিব লাগে। আর এই যেতিয়া এইবিলাক কথা মনত পৰে, তো আমি 98 জনের মানুহৰ কথা আমি চিন্তা কৰিব লাগে, যে আমাক কিমান মৰম কৰে, আপোনাক কিমান ভাল পায়, হয়নে নাই? তো আশা কৰিছোঁ এই সৰু কথাটো আপোনালোকৰ ভাল লাগিব। আৰু মোৰ ইফালে দালি চাগে হৈ গ'ল, ভাতো হৈ গ'ল, তো মই আপোনাক দেখাম আৰু এটা টেষ্টি ৰেচিপি আছে, সেইটো শ্বেয়াৰ কৰোঁ, আৰু লগতে মোৰ কমেণ্টবিলাক পঢ়িব লাগিব, বলক। আৰু এয়া দালি বনাইছোঁ, এয়া পাতলাকেই বনাইছোঁ দালি, ভাল লাগে মানে গৰমত পাতলা দি লেমু দি দালি খাবলৈ খুব ভাল লাগে মোৰ পৰা। এই ভাত বনোৱা হৈ গ'ল, মা নাই বৰ্তমান, আৰু দেউতাই টিভি চাই আছে, আহি গ'ল। আৰু ইয়াৰ আছে মিছা মাছ, মানে কাটি কিনে থৈ দিছিলে মায়ে, ধুনীয়াকৈ বাছি কিনি দিছিলে, মই পিঁয়াজ দি ভুনা কৰিলোঁ। এইটো ৰেচিপি দিয়া নাই, কাৰণ মই আগতে এটা ভিডিঅ' বনাইছোঁ, ৰেচিপি বনাইছোঁ, যদি লাগে আপোনালোক মই আই বটনত লিংক দি দিম, আপোনালোকে চাব পাৰে, খুব ভাল লাগে এনেকৈ বনাই। আৰু লগতে মই এতিয়া বনাম কঁঠালৰ গুটি, কঁঠালৰ গুটি দি এটা টেষ্টি ৰেচিপি বনাম, সেইটো চাব, ভাল লাগে, বহুত ধুনীয়া হয় খাবলৈ, আৰু চিম্পলো যেতিয়া নাথাকে এনেকৈ বনাই খাব পাৰে। তো এইবিলাক ষ্টাৰ্ট কৰোঁ মই বনোৱা, চাব পাৰিছে এইটো কি আছে, এই বা গৰম 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 গৰম, এই চাওক কি হয়, কৰিব পাৰিছেনে কি হয়, কঁঠালৰ গুটি মোৰ ফেভৰেট হয় দেই, ইয়াত এইখিনি বইল কৰিব দিছোঁ, ছফ্ট হ'লে। আজি কিহে দি বনাম চাবচোন, খাবলৈ খুব ভাল লাগে, আৰু বহুতৰ চাগে কঁঠালৰ গুটি বহুতে প্ৰিয়, মোৰো তেনেকেই বহুত ভাল পাওঁ, চিকেনের লগতো খাই কিনে ভাল লাগে, মাছৰ লগতো ভাল লাগে, সবজি বনালেও ভাল লাগে, আর আজি এটা বেলেগ ধরনের রেসিপি বনাম, চাব খুব ভাল লাগে খাবলে। এখানে বইল হল, অথনির পর থাকি ঢাকি কেনে নিমক অকমান দিছিলো, পানি দিছিলো, তারপর ঢাকি কেনে থাকি দিছিলো, আধা ঘন্টা হব বইল হয়েই আছিল, আর এতিয়া অফ করো গ্যাসটো, হল। আর ইয়ার বাবে লৈছো পিঁয়াজ এটা লৈছো, আর লো নহরু, ইমান বেয়া লাগে নহরু, সেই খুলিবলৈ লাগিব ন, কেটামান নহরু লৈ লওঁ। রেসিপিটো বনাবৰ কাৰণে কি কি লাগে মই দেখাই দিছোঁ আপোনালোকক, দুটা চাৰিটা চাৰিটা পাঁচফুটা নহরু লম, নহরুবিলাক আৰু এইখিনি পানী পৰি আছে কালি খবৰ নাই, আৰু কেতিয়াও আছে
আৰু এখিনি পিয়াজখিনি কাটি ললোঁ আৰু লগতে নহৰুটো লৈছিলোঁ 4-5 ফুটামান এখিনিও থেতালি লৈছোঁ দেখালৈ আৰু এইখিনি দেখুৱা নহ'ল ধৰিব পাৰিছেনে কি হয় চাইজটো উল্টা পুল্টা হৈছে দেই এইখিনি নহৰিব মই কাটিছোঁ ন ভুল হয় ফুলখিনি ভালদৰে ধুই দিছোঁ মই গুটি আৰু এইখিনি হয় কঁঠালৰ গুটি চাব পাৰিছে বহুত চফ্ট হৈ গৈছে বাকলিবিলাক গুচালোঁ আৰু নৰম হৈ গৈছে খাবলৈ বেয়া নহয় ভালেই লাগে মই এনেই খালী খালী কেইটামান খাই দিলোঁ খুব ভাল লাগে ন এনেকৈ খাই বহুত চাগে বইল কৰি কৰি খাই ময়ো খাওঁ আৰু এইখিনিয়ে বনাম ভুলৰ লগত চাব মই কেনেকৈ বনাওঁ চাই থাকিব ভিডিঅ'টো দেই আৰু কেৰাহী বহাই লৈছোঁ দিম সৰিয়হ তেল দি দিছোঁ অকণতো লাগিব ন সৰিয়হ তেল তেলখিনি গৰম হোৱাৰ পিছত মই দি দিছোঁ নহৰু থেতালি লৈছিলোঁ যে এইখিনি দি দিছোঁ তেতিয়া স্মেলটো বহুত ধুনীয়াকৈ নহৰু দিলে আৰু লগতে দি দিম পিঁয়াজ এটা পিঁয়াজ লৈছোঁ ডাঙৰ পিঁয়াজ লৈছিলোঁ এইখিনি ভালদৰে ফ্ৰাই কৰি ল'ম আৰু এটা বস্তু দিম ৰ'ব ভাল লাগে সেনেকৈ দিলে শুকান জলকীয়া দিম স্মেলটো বহুত ধুনীয়া আহে দিয়া আছে আৰু এইখিনি ভালদৰে ফ্ৰাই কৰি লওঁ চাই থাকিব ভিডিঅ'টো দেই অকণমান নিমখ দি দিছোঁ ইয়াতে তেতিয়া টেষ্টখিনি চফ্ট হ'বলৈ চফ্ট হৈ যায় ৰঙা খাব ধৰিছে পিঁয়াজখিনি এতিয়া দিম মই ভুলখিনি ফ্লেমটো লোড ৰাখিছোঁ আৰু ইয়াতে দিম মছলা অকণমান হালধি গুড়ি দিছোঁ বেছি কালাৰটো বেছি হ'লে ভাল নালাগিব আৰু অকণমান দিম শুকান জলকীয়া গুড়ি অকণমান দিম জাষ্ট অলপ চাব পাৰি যে একদম অকণমান আৰু নিমখ দিছোঁ খোৱা দিনৰ হেৰি ভালদৰে মিক্স কৰি লওঁ একেলগে এতিয়া মই ঢাকি থ'ম হ'ব দিছোঁ এইটো চাওক এতিয়া উঠালোঁ আৰু ইয়াৰ পৰা পানী ওলাইছে কালাৰটো চাইছে কিমান ধুনীয়া হৈছে কেমেৰাটোত কেপচাৰ কৰিব পৰা নাই কিয়
এটা ধরিও পাইছে আর ডেস্কটপ নিলে গলো ক্যামেরা তো বহুত সে ভুল ভাল না পায় না ভাল তো এনেকে মনে আছে পুলত সদায় মশলা কম দিব লাগে তো খাবলে খুব ভাল হয় মায়ে কৈছে পুলত সদায় মশলা কম দিব লাগে হালদি গুড়ি কম দিব লাগে আর এটা এনে দিছো ফ্লেভারের কারণে দিছো শুকান জলকিয়া অল্প সফট হলে কারণ কঠালের গুটিখিনি অলরেডি বইল করা আছে ন ঠিক আছে এই কারণে রয়ে দিছো আর অলপমান বইল হব দিন এখানে ঢাকনটি মারি দিছো আর দুই মিনিটের কারণে হব দিছো ইয়াতে আর মোর সেই ফোন সুইচ অফ হয়ে গেল যে বেলেগ ফোন ললো আকো স্টার্ট করলো ক্যামেরা এনে অল্প সফট হলে এতিয়া মই দি দিম বইল করা কঠালের গুটি এনেকে যদি খোৱা নাই বা খাই কেনে চাবচোন খুব ভাল লাগে দেই ফ্লেমটো হাইড করে দিম এতিয়া ঢাকনি মাৰি দিওঁ এতিয়া হ'ব দিম দে মই এতিয়া আৰু চাব পাৰিছে এইখিনি লৈছোঁ উঠাই লৈছোঁ মই আৰু চাইছে পানী নিদিয়াকৈ ধুনীয়াকৈ বইল হৈ গৈছে আৰু লৈছোঁ কেঁচা জলকীয়া তিনিটামান লৈছোঁ ভাল নালাগিব চাগে জলকীয়া অলপ নিদিলে যদি অলপ মশলা বেশি খায় তেতিয়া দিব কিন্তু কম মশলা খাবলে খুবই ভাল লাগে ভাতের লগত খুব ভাল লাগে এনেকে খালি ভাত থাকিলে কঠালের গুটি এতিয়া সব ঘরতে কঠাল থাকে আর গুটি থাকে ন তেনেকে বনাই কেনে খাবসুন খুব ভাল লাগে ভাবিছো এনেকে খাব মন গৈ আছে কারণ বনাই কেনে খাবসুন আর অকনমান পানি দি দিও মই এতিয়া গরম পানি দিম পানি দিয়েই নাছিল অকমান দিল নিমখ লাগে নি চাই পারফেক্ট আছে নিমখ খাইছো আর এটা হয়ে যাব দিয়ক আপনাদের ভাবি আছে কি ছজনী ঢাকি আছে আর বন্ধ করে আছে এটা চাব পারিছে কমিছে পানিখিনি গ্যাসক মানে গ্যাসটো অফ করে দিম যদি ঝোল বেশিকে রাখে রাখিও পারে বা কমকে রাখিলে কমকে রাখিও পারে বা পানি নিদিয়াকে হব ধুনিয়াকে ভাজি হয়ে যায় কিন্তু অল্প পানি দিলে ভাল লাগে ন তো মই অকমান পানি দিছো আর গুটি তো আগতে বইল আছিলে আর এইখিনিতো বইল হয়ে গেল নিজে নিজে বইল হয়ে গেল গরমত এনেকে খাবলে খুব ভাল হয় তো আপনাদের বনাই কেনে খাবসুন আর কমেন্টত জানাব কেনেকে লাগিছে খাই মই এটা গ্যাসটো অফ করো আর মোক দেউতাক ভাত দিও আর লগত ময়ো খাও আর আপনাদেরও আশা করছো ভাল পাইছে ভিডিওটো চাই কেনে আর এতিয়া ভাত সাত খাই লৈ আহিলো আর সেই রেসিপিটো দেখালো যে কঠালের গুটি আর এই খাবলে খুবই টেস্টি হয়েছে আপনাদের বনাবসুন খাবলে খুবই ভাল হয় এই গরমত ভাল লাগিছে আর মই এতিয়া পঢ়িম কমেন্ট আপনাদের ধুনিয়া ধুনিয়া কমেন্ট বহুত ভাল লাগে আমার পঢ়ি আর চাই যাব দেই ডক্টর রাইনী হেলদি ওয়ে দিছ লিখিছে ধুনিয়া ছজনীর মরম লগা কথাবোর ভ্যাকসিন লওয়া অনুভবখিনি বড় ভাল লাগিল আজি প্রথম চাইছো তোমার ভিডিও স্টে হেলদি এন্ড হ্যাপি থ্যাংক ইউ রাইনী বা ইমান ধুনিয়াকে কমেন্ট করার বাবে আর এনেকে সাপোর্ট করে যাব থ্যাংক ইউ সো মাচ আৰু দিছে
তাহিৰা ৰিয়েল লাইফ লিখিছে, বহুত ধুনীয়া লাগিলে তোমাৰ ভিডিঅ'। আৰু ভেকচিন লোৱাৰ পিছত কি কি কৰিব লাগিব জানি ভাল লাগিল, মোৰো ল'ব আছে। অঁ লৈ ল'বা তাহিৰা, থেংক ইউ ইমান ধুনীয়া কমেণ্ট কৰাৰ বাবে, বহুত বহুত ধন্যবাদ। এনেকৈ কমেণ্ট আৰু ছাপোৰ্ট কৰি যাবা। আৰু দিছে চুইট পালছ, দিছে নাইচ শ্বেয়াৰিং ডিয়াৰ, ইয়ৰ ৰেচিপি লুক চ' য়াম্মি এজ অলৱেজ, গুড জব। থেংক ইউ চুইট, তুমি সদায় মোক ছাপোৰ্ট কৰা আৰু সদায় ৰেগুলাৰলি ভিডিঅ' দিয়া, কমেণ্ট কৰা আৰু এনেকৈ ছাপোৰ্ট আৰু এনেকৈ মৰম দি যাবা, থেংক ইউ চুইট। আৰু লতিফা কিচেন দিছে, ইমান ধুনীয়া ছোৱালীজনী, ইমান ধুনীয়াকৈ কৈছা, কথাবোৰ কিয়নো বেয়া পাম, জানিবলগীয়া কথা কৈছা তুমি, ভাল লাগিল দেই। থেংক ইউ লতিফা বাবা, ইমান মৰম দিয়াৰ বাবে, ইমান ধুনীয়াকৈ কমেণ্ট কৰাৰ বাবে, বহুত বহুত ধন্যবাদ। এনেকৈ ছাপোৰ্ট কৰি যাব। আৰু দিছে জেফ্ৰিন বেগম, ৱাও বা চিকেন চ' য়াম্মি, সঁচাকৈ বহুত ধুনীয়া হৈছে আৰু আপোনাৰ ভইচটো বহুত ভাল লাগে। থেংক ইউ জেফ্ৰিন, ইমান মৰম দিয়াৰ বাবে, এনেকৈ মৰম দি যাবা, ছাপোৰ্ট কৰিবা, থেংক ইউ জেফ্ৰিন। আৰু আমিনুল ইছলাম দিছে, বা আপুনি মেজিক জানে নেকি? মেজিক জানো অলপ চলপ, মোবাইলতো জানো দিয়া, ৰিয়েলত নাজানো, ধুনীয়া লাগিছে দিছে। থেংক ইউ আমিনুল, ইমান মৰম দিয়াৰ বাবে। আছিলে আৰু সকলোৰে কমেণ্টখিনি পঢ়ি কেনে খুবেই ভাল লাগে, গোটেইকেইটা পঢ়িলে বহুত টাইম লাগি যাব মোৰ, সেইটো কাৰণে নপঢ়িলোঁ, চবৰে পঢ়ি যাম, সদায় সদায় মই কেইটামান কমেণ্ট ছিলেক্ট কৰিম আৰু পঢ়ি যাম এনেকৈ। আৰু দিছে সংগীতা, ছৰী সংগীতাজ ব্লগ লিখিছে, বিউটিফুল ব্লগ ডিয়াৰ, কোভিড-19 ভেকচিন ফাৰ্ষ্ট ড'জ মই ল'লোঁ 1 মান্থ আগতে, কিন্তু ভেকচিন লোৱাৰ পিছত ল'ব লগা সাৱধানতাবিলাক জনাই নাছিলোঁ। অহো, চ' অলপ বিষ আৰু জ্বৰ হৈছিল, ছেকেণ্ড ড'জ লোৱাৰ পিছত তুমি কোৱাৰ দৰে সাৱধানতা ল'ম, আৰু চিকেন গ্ৰেভি দেখাত বিৰাট টেষ্টি হৈছে দেই। থেংক ইউ সংগীতা, ইমান ধুনীয়া কমেণ্ট কৰাৰ বাবে, ইমান মৰম দিয়াৰ বাবে, থেংক ইউ ছ' মাছ। এনেকৈ মৰম দি যাবা, এনেকৈ ধুনীয়া ধুনীয়া কমেণ্ট কৰি যাবা আৰু ছাপোৰ্ট কৰিবা, থেংক ইউ ছ' মাছ। সকলোকে থেংক ইউ দিছোঁ ইমান ধুনীয়া ধুনীয়া কমেণ্ট কৰাৰ বাবে, কিন্তু গোটেইকেইটা পঢ়িব গ'লে বহুত টাইম লাগি যাব, বহুত কমেণ্ট আছে, ফ্লেছটো বেছি হৈ আছে। তো আজিৰ বাবে এইখিনিয়ে, আকৌ নতুন এটা ভিডিঅ' সৈতে, বাই বাই, সকলোৱে ভাল থাকিব, টেক কেয়াৰ।